তো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই কি বাঁধাকপি রেসিপির মধ্যে আমি কি কি দেব। তো এই প্রথমত এই দেখুন বাঁধাকপি, ধনে পাতা, টমেটো আর ক্যাপসিকাম দুটো মিক্স করা আছে এর মধ্যে। বন্ধুরা দেখতে পারেন আপনারা। আর এই দেখুন জিরে, তারপরে আপনার লঙ্কা আর আদার পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এই দেখুন এর মধ্যে আছে আলু আর গাজর আর মটরশুঁটি। তো চল, এবার আমি বাঁধাকপি রেসিপিটা সব জোগাড় যন্ত্র করে নিয়েছি, এবার আমি শুরু করব। তা আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো আর একটু ফ্রাই করব বন্ধুরা, যতক্ষণ না একটু হলদে কালার হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিটা ছেড়ে দিয়েছি। এবারে বাঁধাকপিটাকে আমি নামতে চাপতে থাকবো মোটামুটি 2-3 মিনিট, 5 মিনিটের মতো। কম পাওয়ার মধ্যে যত আপনারা তেল কম দেবেন তত ভালো, কেননা এখনকার যে তেল তাতে খাওয়ার থেকে না খাওয়াই মঙ্গল। তা আপনাদের হেলথের জন্য খুব ভালো কম তেল খাওয়াটা। আমিও একটু কম তেলে খাই বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখতে থাকুন কেমন লাগছে আমার ভিডিও, আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন যদি ভালো লেগে থাকে। আর যদি না ভালো লেগে থাকে তাহলে আনলাইক করে পেরিয়ে যাবেন। বন্ধুরা এর মধ্যে অ্যাড করার পর আমি কিছুক্ষণ এটা নেড়ে নেব। কারণ হলুদটা মিক্স করে নিতে হবে সবজিটার মধ্যে, নাহলে হলুদটা অনেক সময় বন্ধ করে, খেতে ভালো লাগে না, টেস্ট লাগে না। একটু নেড়ে নেব। তো এরপর আপনারা বাঁধাকপি রেসিপিতে অনেক সময় কী হয় না, নুন আর হলুদটা দেবার পরে জল ছাড়তে শুরু করে। তো এই জলটা আপনারা ঢাকা দিয়েও রান্না করতে পারেন, একটু ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো আপনারা, তারপরে এটাকে তার মধ্যে মশলা যা ইনগ্রিডিয়েন্টস আপনারা যোগ করবেন, তো যোগ করে আপনারা জল দিয়ে ফুটতে দেবেন মোটামুটি 8-10 মিনিটের মতো। তো এর মধ্যে বন্ধুরা আমি একটু মানে মিষ্টি খেতে পছন্দ করি, তো সেই জন্য এর মধ্যে একটু সামান্য পরিমাণ 1-1.5 চামচের মতো চিনি দিয়ে দেবো। তো চিনি দিলে হয় কি বন্ধুরা, সবজিতে তো মানে হজম মানে যেটা আমরা ডাইজেস্ট বলি ডাইজেস্টটা ভালো হয় আর পেট খারাপের কোনো প্রবলেমে হয় না। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমি এই বাঁধাকপির মধ্যে অ্যাড করে দিলাম আমার ওই পেস্ট করা মশলা। তো এবারে এটাকে একটু নেড়ে নেব, জলটা শুকিয়ে এসছে বন্ধুরা, আপনারা দেখতে পাবেন জলটা শুকনো হয়ে আসার মধ্যেই। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন মশলাটা, যাতে গন্ধ না লাগে।
একটু স্মেল পাবে বন্ধুরা, তো এটাকে ভালো করে আপনারা নেড়ে চেড়ে একটু ভিজিয়ে ফ্রাই করে নেবার পর এর মধ্যে জল মিশ্রিত করে তারপরে আপনারা একটু ফুটতে দেবেন 5-7 মিনিট, তারপরে এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা সবজিটা কেমন হচ্ছে আপনারা নিশ্চয়ই জানাবেন, আপনারা তো টেস্ট করতে পারবেন না কিন্তু দেখে অন্তত আপনারা বুঝতে পারবেন যে কেমন হওয়া দরকার। তো আপনারা দেখে একটু কমেন্ট করবেন প্লিজ। তো বন্ধুরা এই হলো আমার বাঁধাকপির রেসিপি, প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে। তো আর 50% বাকি আছে, এর মধ্যে জল অ্যাড করে তারপরে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে দিতে হবে, তারপরে 5-7 মিনিটের মধ্যে সবজিটা রেডি। বন্ধুরা ওই বাঁধাকপির মধ্যে আমি দুটো জিনিস আরও অ্যাড করলাম, কাশ্মীরি মিরিচ একটু সামান্য পরিমাণ, আর একটু সবজি মশলা ফ্লেভার সবজিটার মধ্যে ফ্লেভার আনার জন্য, কেননা এখনকার তো বুঝতেই পারছেন হাইব্রিড বাঁধাকপি ওর মধ্যে কোনো টেস্ট পাওয়া যায় না, তো ওইটাকে একটু মানে টেস্টি করবার জন্য বাঁধাকপির মধ্যে একটু সামান্য পরিমাণ দিয়ে দেবেন, তাতে খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো বন্ধুরা আমি এই বাঁধাকপির মধ্যে এবারে জল অ্যাড করে দেবো, আপনার পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে জল দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা আপনারা জানাবেন নিশ্চয়ই, আমার বাঁধাকপির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, লাইক করুন সাবস্ক্রাইব করুন না করুন কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন হচ্ছে আমার, কেমন হয়েছে আমার বাঁধাকপির তরকারি সবজিটা। তো বন্ধুরা আমার বাঁধাকপির রেসিপি রেডি হয়ে গেছে, আপনারা দেখুন আমার বাঁধাকপিটা, দেখে দেখে কমেন্ট করবেন যে কেমন হয়েছে বাঁধাকপির তরকারিটা, আপনারা তো টেস্ট করাতে পারবো না তাই আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা কেমন হয়েছে দেখে কমেন্ট করবেন আপনারা। তো বন্ধুরা আজকে আমি ব্লগ এখানে শেষ করছি, জানি না কেমন হয়েছে না হয়েছে আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে। তো আপনারা যেমন আমাকে কমেন্ট করবেন তেমনি আমি আরও ভালো করবার চেষ্টা করবো ব্লগ, আর বেশিক্ষণ সময় দিয়ে ব্লগ করবার চেষ্টা করব, কিছু নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমি এখন বেশি ব্লগ করতে পারবো না, তো আপনারা আমাকে ক্ষমা করবেন। তো আপনারা দেখতে থাকুন, লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমাকে সাপোর্ট করুন, আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের প্রমিস করছি। দুপুর হয়ে গেছে প্রায় 2:30 বাজতে চললো, এবার আমি খেতে বসেছি। তো খাওয়ার মেনু তো আপনারা আগে দেখে নিয়েছেন, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি।
দেখুন খাবারের মেনু, এর মধ্যে আছে আপনাদের এটা হলো ভুজিয়া রেডিমেড, এটা হলো বেগুন ভাজা, আর এটা হলো বাঁধাকপির তরকারি। তো আপনারা বন্ধুরা দেখে অবাক হবেন, সব একসাথে আমি নিয়ে নিয়েছি, আমি এমনিভাবেই খাই। আর একা থাকি তো বন্ধুরা, তাই একটু মানে ধোয়া মাজা অসুবিধা আছে, বেশি হয়ে যায় জিনিস, সেই জন্য আমি একটু কম খাটালি করবার জন্য একসাথে নিয়ে নিই আর একসাথেই খাই। তো বন্ধুরা চলুন আমরা শুরু করি খাবার দাবার, তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ব্লগ এখানে শেষ করব, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুশিতে থাকবেন। তো জয় জয় হিন্দ, জয় ভারত।